টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভা নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে চলছে ত্রিমুখী লড়াই। দ্বিতীয় শ্রেণীর এই পৌরসভা দীর্ঘদিনের সমস্যা, জলবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, প্রার্থীরাও দিচ্ছেন এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীর হলেও নাগরিক নানা সমস্যায় জর্জরিত। তবে এবার এই পৌরসভায় আবারও লেগেছে ভোটের হাওয়া। পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার অলিগলি, গানে গানে প্রার্থীদের পক্ষে চলছে মাইকিং। নির্বাচনের আগে ভোটাররা তুলে ধরছেন জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, যানজট সহ নানা সমস্যা। একটা পৌরসভায় যদি একটা রাস্তায় যদি সাতটা বাসে সেগু থাকে, তাহলে তো বুঝেন কি কাজকর্ম হইতাছে। দুই বছর ধরে ভাঙছে, তা তো কোনো কিছু করেই না। পানি সব সময় থাকে, বন্যার সময় থাকে, যখন বন্যা না থাকে তখনও থাকে। এখন যখন ভোট আসে তখন তো বলে যে এই কর্ম সেই কর্ম, পরে তো আর কোনো খোঁজই থাকে না। সমস্যা সমাধানের বার্তা নিয়ে ভোটারদের মন জয় করতে মাঠে গণসংযোগ করছেন প্রার্থীরা। যদি আমি নির্বাচিত হইতে পারি তাহলে জনগণের জন্য এমন কিছু করে যাব যা সারা জীবন এলাকার মানুষ আমাকে মনে রাখবে। বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাদের একটাই কথা যে ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন, আমরা এবার পরিবর্তন চাই। আমি নির্বাচিত হলে স্বচ্ছ জবাবদিহিতামূলক একটি পৌরসভা গঠন করার জন্য এবং আধুনিক পৌরসভা গঠন করার জন্য আমি সচেষ্ট থাকব। মৌখিকভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও অবাধ নিরপেক্ষ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানালেন এই কর্মকর্তা। অনেকে বলছে যে এখানে একটু আস্থার সংকট তৈরি হয়েছে। আশা করি রিটার্নিং অফিসারের দপ্তর, প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গার থেকে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারবো বলে আশা ব্যক্ত করতেছি। প্রচারণায় পিছিয়ে নেই 9 ওয়ার্ডের 30 জন কাউন্সিলর ও 11 জন সংরক্ষিত আসনের প্রার্থীও। 30শে জানুয়ারি 21,729 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সোহেল তালুকদার, DBC News, টাঙ্গাইল।